পর্বে গান পরিবেশন করেন বাংলাদেশের সুনামধন্য সুরকার ও গীতিকার আশরাফ বাবু, শাহনাজ রহমান স্বীকৃতি ও চ্যানেল আই সেরা কণ্ঠের আশিকুর রহমান আশিক। নৃত্য উপস্থাপন করে স্থানীয় নৃত্যশিল্পী সিনথিয়া ইয়ানা খলিফা ও ইতালির দর্শক মাতানো নৃত্যশিল্পী সাবিয়া হোসেন উত্তরা। ইতালির বোলজানো থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। শনিবার বিকেলে ভিএলএ কাবিনার হলে বীরত্ব কুমিল্লা সমিতি তাদের নতুন কমিটির অভিষেক উপলক্ষে আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানের। বিস্তারিত দেখুন রিপোর্টে। বাংলা নতুন বছরকে বরণ করতে বৃহত্তর কুমিল্লা সমিতি বলনিয়া আয়োজন করে বাংলা নববর্ষের অনুষ্ঠান। এতে আরও থাকে তাদের নবগঠিত কার্যকরী পরিষদ, 2013-15 অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলাধুলা। গত শনিবার বিকেলে বিয়ালে কাবিনার হলে অলি আহমদ ও আসিফ ইকবালের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোম থেকে আগত কুমিল্লার কৃতি সন্তান শাহ তাইফুর রহমান ছোটন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি নেমত শিকদার, আরও উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহসভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক মোনায়েম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক কাজী আজহারুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান, অলি মাহমুদ, আরিফ আহমেদ মোস্তাক, মিয়া সদির, তোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক ফারুকুল আব্দুল সহ সমিতির কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা সহ বহু প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এমিরি উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ থেকে আগত গীতিকার ও সঙ্গীত পরিচালক আশরাফ বাবু, নাজুয়া খন, শাহনাজ রহমান স্বীকৃতি, আশিকুর রহমান আশিক সহ স্থানীয় সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীরা দর্শকদের মনমুগ্ধকর সঙ্গীত উপহার দেন। অনুষ্ঠানটি জাগোবিডি.কম তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করে। ইতালি বলোনিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। সিলেটের বিয়ানীবাজার উপজেলার হাজারপাড়া গ্রামের সদ্য এসএসসি পাস করা দুই বোনকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি সিলেট। বুধবার দুপুর 12টায় এসনিকের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, সভ্য সমাজে এ ধরনের কর্মকাণ্ডকে মেনে নেওয়া যায় না। অবিলম্বে ধর্ষণে জড়িত সকল প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তি প্রদান করতে হবে, যাতে আর কোনো লম্পট ধর্ষণ করার সাহস না পায়। বৈশাখী টেলিভিশনের সিলেট ব্রো প্রধান শাহাবুদ্দিন শিহাবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিকের সিলেটের সভাপতি ফারুক মাহমুদ, এসনিকের সাধারণ সম্পাদক জুরেক আবদুল্লাহ গুলজার, জাসাস সিলেটের সভাপতি জসিমুদ্দিন, বিজয় কৃষ্ণ বিশ্বাস প্রমুখ। বিগত বছরগুলোর তুলনায় সিলেটে মাতৃ মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই হার আরও কমিয়ে আনা সম্ভব। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরহাদ মহল প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের শতকরা 15% প্রসব হচ্ছে হাসপাতালগুলোতে, বাকি 85% এখনও বাড়িতে। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে শতকরা 38% ডেলিভারি দক্ষ হাতে হল 2015 সালে, এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শতকরা 60%। সরকার ও বিভিন্ন সংস্থার চেষ্টায় বিগত এক দশকে সিলেটে মাতৃ মৃত্যুর হার অনেকাংশেই হ্রাস পেয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। মুজিবুর রহমানকে ফিরিয়ে দেবার দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি। ইয়াহিয়া চৌধুরী এমপিকে সংবর্ধনা।
আসকির খান রাজনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লন্ডনে আনন্দ সভা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।